প্রিয় করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন হাসিনা রেজিমের পরিবর্তনটা হবে অভিনব পন্থায় এটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই কিভাবে হতে পারে পরিবর্তন আমি একটা হাইপোথিটিক্যাল সিচুয়েশন বলছি ধরেন আমেরিকা প্রমাণ করে দিল অভিজিৎ সহ ব্লগারদের হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকারের এজেন্সিগুলো যারা দুনিয়ায় এর চেয়ে বড় কেলেঙ্কারি এই শতাব্দীতে হয়নি আমেরিকা জানে এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে এখন তাদের দরকার প্রমাণ এই জন্যই তো এত টাকার প্রলোভন এই প্রলোভন সাধারণ মানুষের জন্য না এই প্রলোভন এজেন্সির লোকদের জন্য ওরাই প্রমাণ আমেরিকার হাতে তুলে দেবে নিজের অপকর্মের ইন্ডেমিনিটি আর এত এত হোয়াইট ক্যাশ ডলার নিয়ে বাকি জীবনটা আনন্দেই কাটবে প্রমাণ দাতার হাসিনাকে দুঃস্বপ্নেও ভেবেছিল এই সিরিজ ব্লগার হত্যায় একদিন তার কাল হবে একশো বছর হাসিনা ক্ষমতায় থাকবে যারা দুনিয়ার পরাশক্তি হাসিনার পক্ষে এই তত্ত্বদাদাদের তখন কি হবে মনে রাখবেন অবৈধ ক্ষমতা পদ্মপাতার জলের মতো দেখতে ভালো লাগে কিন্তু আনস্টেবল সব সময়। ওরা মুখ দেখাবে কিভাবে দুনিয়ায় পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার আগের দিন পর্যন্ত কিছু লোক বলেছিল আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরবে না এই দেশে কোনো গণতন্ত্র আসবে না বাকশাল হয়ে গিয়েছে অথচ আগস্টের পরে তারা কোথায় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় আমরা এটা কখনোই মনে রাখতে চাই না আমরা ভুলে যাই কি সবকিছু সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না মান সম্মান নিয়ে দায়িত্ব শেষ করা অনেক বড় সাফল্য মিথ্যে কথা বলে জাতিকে ধোকা দিয়ে কখনো সম্মানিত থাকা যায় না এইদিকে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগের বিরুদ্ধে অন্যের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাগিয়ে নিয়ে যাওয়া গৃহবধূ তিন সন্তানের জননীর ভাই সহ স্বজনরা যুগান্তরের কাছে এই অভিযোগ করেছেন উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে ওই গৃহবধূর ভাই সহ স্বজনরা যুগান্তরের কাছে অভিযোগ করে বলেন উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামে আমার বোনের বিয়ে হয় তাদের পরিবারে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে স্বজনদের অভিযোগ ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগের সঙ্গে মেয়েটি মেয়েটির পরকিয়া চলছিল রোববার রাতে মেয়েটি তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পরে তাকে নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান সোহাগ এই ঘটনায় অজ্ঞাত করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে স্বজনেরা দাবি করেন অভিযোগের বিষয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগ যুগান্তরকে বলেন এই বিষয়ে আমি কিছুই জানি না কে কার সঙ্গে ভেগে গিয়েছে নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মেয়েটির স্বামী তার স্ত্রীকে মারধর করেছিল পরে নয় নয় নম্বরে ফোন করার পর ওই গৃহবধূকে উদ্ধার করে দশ মিনিট হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমি এই ঘটনার সঙ্গে জড়িত না দশমিনা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন স্বামী মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে মা মেম্বার হওয়ায় খুশিতে মত কিনতে গেলেন ছেলে অতপর মা মেম্বার নির্বাচিত হয়েছেন এই খুশিতে